রাতে বিএম ডিপোতে আরো দুটি মরদেহ উদ্ধারের পর সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েছে 40 ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি চলছে তল্লাশি পাহাড়ি ঢলে শেরপুরে মহারশী নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত উপজেলা অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢুকছে পানি পাল্টাপাল্টি অভিযোগ আর বিরামহীন প্রচারে কুমিল্লা সিটি নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমপিকে কমিশনের চিঠি আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনে দগ্ধ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে এদিকে ডিপোর ভেতর ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা একই সাথে আর কোনো মরদেহ বা দেহাবশেষ আছে কি না তারও সন্ধান চলছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম জানিয়েছে পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ডিপোর কোনো অংশে আর আগুন জ্বলছে না প্রায় চার দিন পর আগুন নিভলেও বিএম কন্টেইনার ডিপো থেকে ধোঁয়া বেরোচ্ছে তবে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে স্থানটি তাই ডিপো এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কন্টেইনারগুলোয় দাহ্য পদার্থ পরীক্ষার পাশাপাশি ভেঙে পানি দেওয়া হচ্ছে জামালপুরের সরিষাবাড়িতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক মাসুদ রানার দাফন সম্পন্ন হয়েছে সকালে উপজেলার বয়সিং এলাকার নিজ বাড়ি রাঙ্গিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় 2015 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে লোড আনলোড শ্রমিক হিসেবে কাজ শুরু করে মাসুদ গেল শনিবার অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় মাসুদকে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আজ ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা একটা সন্তান নিয়ে গেছিল আটটা সন্তান জন্ম হয়েছে দুইটা সন্তান নিয়ে আমার বাবা ওই দেশে থাকলো আমার বউরা ছিল বয়সে আমার সন্তান দুই আমার বাবার সন্তান দুইটা কীভাবে তো মানুষ হব ওই বোনাই সংসার চলাইছে ওই বোনাই সব সংসার গার্জিয়ান ওই বোনাই চলে গেল আপনারা যা করবেন ওইটাই তার যে দুইটা বাচ্চা আছে স্ত্রী আছে তার বাবা মা আছে তারা কীভাবে চলবো দর্শক আমরা একটু সবশেষ তথ্য জানতে চাই কন্টেইনার ডিপোতে কী কার্যক্রম চলছে সেখানকার কী অবস্থা সেটা একটু জেনে নিতে চাই সহকর্মী আলামিন শিকদার এই মুহূর্তে যোগ দিচ্ছেন আলামিন ডিপোতে উদ্ধার তৎপরতা উদ্ধারের যে কার্যক্রম সেটি আসলে কত দূর সব মিলিয়ে সার্বিক কী চিত্র আমাদেরকে একটু জানাবেন শাওন আসলে সকাল থেকে আমরা এখানে এসেছি এবং তবে ডিপুর ভেতরে যে প্রবেশের গণমাধ্যমের যে সুযোগটি ছিল সেই সুযোগটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা পার্শ্ববর্তী একটি ভবনের ছাদে রয়েছি সেখান থেকে ডিপুর পরিস্থিতি যদি দেখাতে চাই এখন আমরা দেখছি যে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে হয়তো ধীরে ধীরে যে ছয় দিনব্যাপী যে আগুনের যে তাণ্ডব নিয়ন্ত্রণ যে বলা হয়েছে তবে এখন পর্যন্ত ধোঁয়ার যে চিত্র সেই চিত্র দেখলে বুঝতে পারছেন যে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ সেটি বলতে পারছি না এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং এখানকার আশপাশের যে মানুষ
মানুষরা রয়েছে তারা বেশ এই নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত রয়েছে এবং এটার যে অবস্থা সেটি দেখে মনে হতে পারে কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো একটি শহরের চিত্র, যেমনটা আমরা মুভিতে দেখি ঠিক তেমনই একটি সেট মনে হচ্ছে এই জায়গাটি। আর এখানে অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ডিএনএ নমুনা সংগ্রহের যে কেন্দ্রটি বসানো হয়েছে সেখানে এখনও অনেককেই যেতে দেখছি যারা নতুন করে জানাচ্ছেন যে তাদের স্বজন এখন পর্যন্ত নিখোঁজ, তারা নমুনা জমা দিয়েছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে লাশগুলো রয়েছে সেই হিসেব করতে গেলে লাশের যে পরিসংখ্যান এবং মানুষের যে নিখোঁজ স্বজনদের যে সন্ধানের যে বিষয়টি দুটি মিলে আসলে এখনও অনেকজন নিখোঁজ এমনটাই আসলে চিত্র মিলে আসলে ফলাফলটা ঠিক তেমনই দাঁড়ায়। তবে এখন পর্যন্ত যদি হাসপাতালে যে দগ্ধরা যারা রয়েছেন তাদের কথা যদি বলতে চাই তারা বেশ এই খুব ক্ষত অবস্থায় রয়েছে, তাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে কারো এবং অনেকেরই আসলে যে চোখের যে পাপড়ি রয়েছে সেগুলো পড়ে গিয়েছে, তাদের চোখে দেখার একটি সমস্যা হতে পারে বলে এবং অন্ধ হওয়ারও একটি শঙ্কা আসলে চিকিৎসকরা করেছেন। আলামিন, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ভোরে উপজেলা চাঁদপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ ভ্যান চালক পাবনার বেলাল হোসেন ও হেলপার সিরাজগঞ্জের উজ্জ্বল। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঁকা উপজেলা থেকে আম নিয়ে পিকআপটি বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলা চাঁদপুর নামক স্থানে পৌঁছলে বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। এরপর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহারশী নদীর বাঁধ ভেঙে শেরপুরে বেশ কিছু গ্রাম প্লাবিত, পানি ঢুকেছে সরকারি অফিস সহ গুরুত্বপূর্ণ স্থানে। এ বিষয়ে সবশেষ তথ্য জানব সরাসরি এখন যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, বাঁধ কখন ভাঙল এবং এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের কোনো উদ্যোগ কি দেখছেন? শাউন, আপনি জানেন আসলে আমাদের শেরপুরের যে ঝিনাইগাতি উপজেলা এটি একটি ভারত সীমান্তবর্তী এলাকা। এখানে আজকে সকাল 8:30 থেকে কিন্তু হঠাৎ করে এই পাহাড়ি ঢলটি চলে আসে এবং পাহাড়ি ঢল আসার সাথে মহারশী নদীর যে বাঁধ সেটি ভেঙে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখানে প্রায় 25টি গ্রাম প্লাবিত হয়েছে, বেশ কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং এখানে যে ঝিনাইগাতি উপজেলার যে সদরের যে প্রায় শতাধিক দোকানে কিন্তু পানি ঢুকে পড়েছে। এছাড়াও এখানে উপজেলা কমপ্লেক্স সহ বেশ কয়েকটি সরকারি অফিসে কিন্তু পানির নিচে চলে গেছে এবং সরকারি আমাদের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছে আসলে একটা ফার্স্ট ফ্লাড হঠাৎ করেই আসে, যে জন্য তারা আসলে কোনো প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু এরকম পানি চলে আসে এবং তারা খোঁজখবর নিচ্ছে এবং পানি কিন্তু এখনও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শাউন, আপনি আরেকটি কথা বলে রাখি, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি সরকারি পানির অফিসের ভিতরে পানি ঢুকে যাওয়ায় কিন্তু কাজকর্ম কিন্তু ব্যাহত হচ্ছে এবং আমরা আপনাকে পরবর্তীতে এটার আপডেট আরও জানাবো। শাউন, উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। ভাঙতে ভাঙতে বিলীনের পথে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা, কয়েকদিন ধরে আবারও রাক্ষসী রূপে যমুনা, একের পর এক গেলছে স্থাপনা, এতে দিশেহারা নদী পাড়ের মানুষ। ভাঙন মোকাবেলায় সঠিক পরিকল্পনা চান এলাকাবাসী। পুরনো রূপে চৌহালী আবারও ভাঙছে যমুনা, কয়েকদিন ধরেই বাড়ছে নদীর পানি, তৈরি হয়েছে তীব্র ঘূর্ণিস্রোত। দেওয়ানগঞ্জ এলাকায় সবচেয়ে ভয়াবহ চিত্র, ভাঙছে পার, একের পর এক বিলীন হচ্ছে স্থাপনা, খোলা আকাশের নিচে ঠাই অনেকের। কেউ কেউ শেষ সম্বল নিয়ে ছাড়ছেন বাপদাতার ভিটা, ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বাড়িঘর সব চলে গেছে, গরু বাছুর ঘর দরজা সব নামিয়ে যাচ্ছে, জায়গা নাই, আমরা ঘর বাড়ি নিয়ে কোথায় দামো, আমরা খুব ভাঙা বাড়ি নিয়ে আছি, অন্যদের জমিতে নিয়ে রাখতে আছি, কেউ রাখতে দিবে চাই না, একবারে কাছারে পড়েছে, আমি যদি ভাঙা ধরে আমার তামাম যাইব গাঙ্গি। বছরের পর বছর ভাঙছে চৌহালী, ধীরে ধীরে বিলীনের পথে সিরাজগঞ্জের এই উপজেলা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত পদক্ষেপ না নেয়ায় ঠেকানো যাচ্ছে না ভাঙন। আমাদের বাড়িতেও বস্তা পড়তেছে, উজনেও বস্তা পড়তেছে, কিন্তু মাঝখানে দেওয়ানগঞ্জ এই জায়গা বস্তা কেন পড়ে না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? খালি ভোট আর হয়েছে, আমরা ভূমিহীন হয়ে গেছি, আমাদের দিকে তো কেউ তাকাইতেছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে, দুর্গত এলাকার মানুষকে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড অলরেডি ইমার্জেন্সি ব্যাগ 1 লাখ বরাদ্দ পেয়েছি আমরা, সেটার কাজ চলমান। এবং আমরা এটা আশ্বাস পেয়েছি যে হচ্ছে এই বন্যার পরবর্তীতেই আমাদের স্থায়ী বাঁধের কাজ শুরু হবে। প্রশাসনের এমন আশ্বাসেও স্বস্তি পাচ্ছেন না যমুনা পাড়ের মানুষ, তারা চান দৃশ্যমান অগ্রগতি। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। অভিযোগ আর বিরামহীন প্রচারে কুমিল্লা সিটি নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থীরা। প্রচারণার আরও খবর জানব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কুমিল্লা সহকর্মী খোকন চৌধুরী। খোকন, ভোটের তো আর মাত্র কয়েকদিন বাকি, এখনো কোনো প্রার্থী ইশতেহার দিলেন না, প্রার্থীরা কি বলছেন? শাওন, আপনাকে ধন্যবাদ। ভোট কিন্তু আগামী 15 জন কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তবে সময় একেবারে শেষ, তাই আসলে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। আসলে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে তাদের নিজস্ব যে প্রতিশ্রুতিগুলো নিয়ে তারা ভোটারদের মন জয় করার জন্য ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন এবং ভোট চাইছেন। তবে আপনি জানেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগগুলো কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ আজকেই কিন্তু কিছুক্ষণ আগে যে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্ষু, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তাদের ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, নানান ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এছাড়া একটি প্রসঙ্গে তিনি বলেছেন যে আসলে যে গত কয়েকদিন যাবত কিন্তু স্থানীয় সাংসদ যিনি রয়েছেন হাজি আকমু বাহাদ্দিন, তিনিও কিন্তু আসলে ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছেন এবং ভোটারদের টাকা দিচ্ছেন, এমন অভিযোগও কিন্তু তিনি করেছেন। আরেক প্রার্থী নিজামুদ্দিন কায়সার, তিনিও একই অভিযোগ করেছেন। তিনি যে অভিযুক্তি করেছেন যে আসলে উভয় পক্ষের কেউই আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তারা আসলে একটি পাতানো ম্যাচ খেলছেন বলে অভিহিত করেছেন। তো কাজেই আসলে ভোটাররাও চান যে কোনো প্রতিশ্রুতির দুয়ারে গা না বসিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা পুনরুদ্ধার ভোট প্রয়োগের মাধ্যমে বেছে নিতে চান। ধন্যবাদ আপনাকে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লায় সদর আসনের সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারকে সিটি কর্পোরেশন এলাকা ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেদুন্নবী চৌধুরী জানান, গতকাল চিঠিটি ইমেলে তার কার্যালয়ে পৌঁছার পর তা এমপির কাছে পাঠানো হয়। গত 7 জুন কুমিল্লা সদর আসনের এমপি আকমা বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন সাবেক মেয়র ও টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। চিঠিতে এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগ করা হয়। এছাড়া নির্বাচনী এলাকায় বহিরাগতদের নিয়ে সভা সমাবেশ ও শোডাউন করার প্রমাণও পেয়েছে কমিশন। মাননীয় নির্বাচন কমিশন যে স্থানীয় যে মাননীয় সংসদ সদস্য আছেন কুমিল্লা 6 আসনের, ওনাকে আচরণবিধি সংক্রান্ত বিষয় উল্লেখ করে ওনাকে এলাকা ত্যাগ করার জন্য একটা অনুরোধ জানিয়েছেন আজকে বিকালে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই 3 জেলা থেকে সড়ক পথে রাজধানীতে যাতায়াত করতে মাওয়া অথবা দৌলতদিয়া পাটুরিয়া হয়ে নদী পাড়ি দিতে হয়। ঘাটে জট, ফেরি স্বল্পতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে রাজধানীতে পৌঁছতে এবং ফিরতে যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। পদ্মা সেতু খুলে দেওয়ার পর সেই ভোগান্তি থেকে রেহাই পাবেন এই অঞ্চলের মানুষ। খুলনা থেকে রওনা হয়ে প্রতিদিন পদ্মা নদী পাড়ি দিচ্ছে অন্তত 200 যাত্রীবাহী পরিবহন। মাওয়া আর পাটুরিয়া হয়ে এসব যানবাহনে চলাচলকারীদের একমাত্র ভরসা ফেরি এবং লঞ্চ। মালিক সমিতির হিসেবে দিন প্রতি গড়ে 10,000 যাত্রী পারাপার হয় এই 2 রুটে। ফেরি স্বল্পতা, অকেজো হয়ে যাওয়া সিরিয়াল বাণিজ্য ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ঈদের সময় দেখা দেয় সংকট। পদ্মা সেতু উদ্বোধনের পর সব ভোগান্তি নিরসন হবে, মসৃণ যাত্রার স্বপ্নে বিভোর খুলনা বিভাগের যাত্রীরা। ঢাকায় আমরা 6-7 ঘন্টা লাগতো, এখন লাগবে আমার 4 ঘন্টার ভিতরে আমরা খুলনা থেকে যাতায়াত করতে পারবো। এখান থেকে অফিস করতে পারবে ঢাকায় যেয়ে, তারপরে ওখান থেকে আবার বাসায় ফিরে আসতে পারবে রাতের ভিতরে। ফেরি পাড়াতে গেলে অনেক সময় লাগে, যানজট। হ্যাঁ, পদ্মা সেতু হলে তাড়াতাড়ি যাওয়া যাবে। পদ্মা সেতু টোল কম হোক, যাত্রীদের সুবিধা হোক, ভাড়া কম হোক, এটা আমরা চাই।
যাত্রী সেবায় পুরাতনের পাশাপাশি বিলাসবহুল পরিবহন নামছে এই রুটে। কম সময়ে বাড়তি ট্রিপ আর রোজগারের আশা পরিবহন শ্রমিকদের। এখন আমরা এক ট্রিপ যেখানে দিই সেখানে হলো ব্রিজ হওয়ার পর আমরা দুই ট্রিপ। পোস্তগোলা ব্রিজের পাশে যদি সরকার দয়া করে একটা বাস টার্মিনাল ব্যবস্থা করে তাহলে আমরা মোটামুটি দিনে দিন আমরা আপডাউন করতে পারব। নতুন নতুন গাড়ি আসছে আমাদের, এসি গাড়িও আসছে, নন এসিও আসছে। কিছু সংখ্যক গাড়ি দিয়ে এখানে শুরু করব, যাত্রীর চাহিদা অনুযায়ী পরবর্তীতে দেখা যাবে ম্যাক্সিমাম গাড়ি আমাদের এই রোড দিয়ে চলাফেরা করবে। পরিবহন ব্যবসায়ীরা বলছেন 25 জুনের পর বৈপ্লবিক পরিবর্তন আসবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথে। ফেরিতে উঠতে যে গাড়ির অনেক ড্যামারেজ হতো, গাড়ি ক্ষতিগ্রস্ত হতো, সেই ক্ষতি যেহেতু হবে না সেহেতু নতুন নতুন ভালো ভালো লাক্সারি গাড়ি সব এই রুটে চলাচল করবে। যাত্রী ছাড়াও সেতু দিয়ে পণ্য পরিবহনে সময় বাঁচবে বলে বিশ্বাস একাধ সংশ্লিষ্টদের। আমিন বাবু, যমুনা নিউজ। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় ফেসবুকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত সংক্রান্ত একটি স্ট্যাটাস দেয় নাঈম খান। সেখানে প্রধানমন্ত্রী ও পাটমন্ত্রীর ছবি ব্যবহার করে সে। এসব তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় গতকাল বিকেলে উপজেলা সদর ইউনিয়নের হাবিবনগর এলাকায় তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে নাঈম নামে এক যুবককে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটা মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে, যা ফরেন্সিক রিপোর্টের জন্য প্রেরণ করা হয়েছে এবং নাঈমকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।